এখানে গঙ্গা? গঙ্গা, তুমি কি ভেবেছিলে না খেলে কি তুমি পার পেয়ে যাবে? হ্যাঁ, সেসব হচ্ছে না, চলো খেলতে যাবে, চলো যাও। গঙ্গা, বিজু, হ্যাঁ, ফোনে তোর কথা বলা হয়েছে? হ্যাঁ, চল। গঙ্গা, তোমার হাতে বল আছে, সেই জন্য তোমায় কিছু একটা করতে হবে। গঙ্গা কিন্তু দারুণ গান গায়। গঙ্গা, আমাদের একটা সুন্দর গান শোনাও তো দেখি। আমি গান করলে এদের ঘুম পায়। গাও না গঙ্গা। আমার বেলায় নাচ করতে হবে, আর ওর বেলায় গান কেন? চুপ করো তো গঙ্গা, গানটা ভালো পারে। ওইসব বললে হবে না, আমরা সবাই নাচ করেছি, ওকেও নাচ করতে হবে। হ্যাঁ, তুমি বলছো ওকে ডান্স করতে হবে, তাই তো? গঙ্গা তোমার থেকেও ভালো ডান্স করতে পারে। গঙ্গা, কাম অন। না, ছাড়ো না পিসি, গঙ্গা একটা গান গাক। না না, গঙ্গাকে ডান্স করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, গঙ্গাকে এখন ডান্স করতে হবে। কাম অন গঙ্গা, করো গঙ্গা, কাম অন, করে দেখো না, ডান্স করো গঙ্গা। কাম অন গঙ্গা। গঙ্গা, তুমি কথা শুনতেই চাইছো না, এসো ডান্স করো বলছি। আঙ্কেল, মিউজিকটা চালাও তো। হ্যাঁ, ওকে ওকে, নাচো করো। হ্যাঁ হ্যাঁ, করো। কাম অন গঙ্গা, নাচো। আরে, এরা কি আর অন্য কোনো গান পেল না? আগেই ভৈরবী নন্দিনীর নাম করে ভয় দেখিয়েছে, তার উপর আবার এই গানের সঙ্গে নাচ। ওরে, গানটা আগে পাল্টারে।
রাজশেখর, রাজশেখর, এই কে রে, দাদাকে নাম ধরে ডাকছিস কে রে তুই? রাজশেখর কে বাইরে আসতে বলো। তুই কে সেইটা প্রথমে বল। গেট একটা খোলা হলেই সোজা ভেতরে চলে আসবে। এটা কি কোনো আশ্রম যে ডাকাডাকি করছিস? যে কেউ যখন তখন ভেতরে ঢুকে সে ডাকাডাকি করবে? দেখো, দাদার পরিচিত কেউ হতে পারে উনি, দাদাকে কথাটা জানাতে হবে। দাদা কি এর চাকর নাকি? দাদাকে সম্মান করে কথা বলবে না? যে কেউ বাড়ির মধ্যে এসে দাদাকে ডাকাডাকি করলে একদম দেখা করতে দেবে না। এই কিরণ, ওকে বাইরে বার করে দে। বেরোন তো বাইরে। যা ভয় পাচ্ছিস কেন, বার করে দে ওকে। বাবা তুমি বের করো, ওই মহিলা চোখ দেখে ভয় করছে। তুই কি বড় তান্ত্রিক নাকি যে আমাদের চোখ রাঙাবি আর আমরা তোকে ভয় পেয়ে যাব? আরে শোনো না, এটা করো না। এ কে আমি ভয় পাবো? তখন থেকে বলছি কানে কালার মতো দাঁড়িয়ে আছে, একে কি করে তাড়াই দেখো। যা মাধবী, হ্যাঁ যা এখান থেকে। দাদা তোমাকে অসম্মান করে কথা বলছিল, যেতে বলছি তাও যাচ্ছে না। আমি কথা বলছি তুমি ভেতরে যাও। দাদা তোমাকে রাজশেখর বলে ডাকছিল। আমি বলছি তো ভেতরে যাও, যাও। এই চল, যাও তোমরা ভেতরে যাও, যাও চল। মাধবী, তুমি বলেছিলে শিবরাত্রি পার হবার পর তুমি শিবগণের একজন হয়ে যাবে, তার আগেই তুমি চলে এলে। আমার তপস্যা ওই নন্দিনী ষড়যন্ত্র করে ভঙ্গ করে দিয়েছে। 18 বছর ধরে তপস্যা করার পর ফল পাওয়ার যখন সময় হলো, ও সমস্ত নষ্ট করে দিল। ভেবেছিলাম আমি দৈব শক্তি অর্জন করতে পারবো, কিন্তু আমার সব ভাবনা মিথ্যে হয়ে গেল। তোমার এতদিনের তপস্যা ভঙ্গ হয়ে গেল? গত 18 বছর ধরে রোদ বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে তুমি তপস্যা করলে, সব কিছু ত্যাগ করে তুমি শুধু তোমার তপস্যাকে পূর্ণ করতে চেয়েছিলে, আর ফল পাওয়ার সময় ওই নন্দিনী তোমার তপস্যা ভঙ্গ করে দিল। সব কিছু আপনাদের জন্য। আমার দাদাকে নন্দিনী মেরে ফেলেছে, এটা যদি আপনি আগেই বলে দিতেন যখন আমি তপস্যায় বসেছিলাম, তাহলে কি করা উচিত আমি বলে দিতাম। কিন্তু সেটা আপনারা না বলে লুকিয়ে রাখলেন। নন্দিনী সেই সুযোগ কাজে লাগিয়ে আমার তপস্যা ভঙ্গ করার জন্য দাদার মাথাটা আমার উপরে ছুঁড়ে আমার তপস্যা ভঙ্গ করে দিল। যে ওখানে এসেছে তাকে ঠিক চিনি না। দাদা ওর সঙ্গে কি এত কথা বলছে? কিছু একটা জরুরি বিষয়ে কথা বলছে, সেটা পরিষ্কার বুঝতে পারছি। কি হতে পারে বলো তো? দাদার সাথে এমন মানুষের পরিচয়টা কি করে হলো? বলুন, দাদার মারা যাওয়ার কথা লুকালেন কেন? তোমার তপস্যা যাতে ভঙ্গ না হয় তাই তোমায় বলিনি মাধবী। আমরা যে কারণে লুকিয়ে রেখেছিলাম সেটাই তো শেষ পর্যন্ত পূর্ণ হলো না। তোমার এতদিনের তপস্যা ভঙ্গ হয়ে গেল। ভেবেছিলাম সবকিছু তুমি একা সামলে নেবে, মন থেকে সেটা আমরা বিশ্বাসও করতাম। আমাদের সেই বিশ্বাসকে নন্দিনী একেবারে ভেঙে দিল। নন্দিনীকে বিনাশ করার জন্য আমি শিবগণ হয়তো হতে পারিনি, কিন্তু ও দাদাকে হত্যা করে আর আমার তপস্যা ভঙ্গ করে ও আমার রাগ আরো বাড়িয়ে দিয়েছে। নন্দিনীকে বিনাশ করার জন্য আমার রাগই যথেষ্ট। নন্দিনী আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। আমরা শুধু এই মুহূর্তে নন্দিনীর মৃত্যুর অপেক্ষা করছি, এখন থেকে তোমাকেও আমাদের সাথে থাকতে হবে। নন্দিনী আমার দাদাকে অনেক যন্ত্রণা দিয়ে মেরেছে, নোংরা পাঁকের মধ্যে জীবন্ত সমাধি দিয়েছে,
আমি সবকিছু জেনে এসেছি। নন্দিনীর করা এই অপরাধের শাস্তি আমি ওকে অবশ্যই দেব। নন্দিনীকে শেষ করবার জন্য তুমিই একমাত্র ভরসা। নন্দিনী তোমার দাদাকে মেরেছে, তোমার মনের এখন কি অবস্থা সেটাও আমরা ভালো বুঝতে পারছি। এই অবস্থায় তোমাকে সান্ত্বনাও দিতে পারছি না, কিন্তু আমি চাই যে তুমি এই বাড়িতেই থেকে যাও, তাহলে আমি খুব খুশি হব। ভেতরে চলো মাধবী। আমার বাইরে কাজ আছে, ওই কাজ শেষ না হলে আমি এক জায়গায় থাকতে পারবো না। নন্দিনী একটা বাচ্চাকে সামনে রেখে আমার তপস্যা ভঙ্গ করেছে। নন্দিনীর সাথে থাকা ওই বাচ্চাটাকে ধরতে পারলে নন্দিনীকেও ধরতে পারবো। আর তাছাড়া তপস্যা ভঙ্গ করা ওই বাচ্চাটাকে হত্যা না করা অবধি মনের শান্তি পাবো না। ওর এখনো দেবসেনার উপর রাগ কমেনি বলে মনে হচ্ছে। জানকীকে বেঁধে দেওয়ার পর ওর দেবসেনার উপর রাগ কমে যাবে ভেবেছিলাম, কিন্তু এখনো তা কমেনি। গঙ্গা, হে ভগবান, এখানে দেবসেনা কেন এলো? দাদু ওখানে কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে? সারা রাত কুম্ভকর্ণের মতন ঘুমিয়ে তুমি এখন উঠে আসছো? যাও আগে গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা সারো। কি গঙ্গা, তুমি না খুব স্ট্রিক্ট। দাঁড়াও গঙ্গা। মাধবী, সেদিন তোমার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে গিয়েছিলাম, সেদিন বলেছিলে পরিচয় করানোর দরকার নেই, তাই আজ ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। ও হলো? দরকার নেই, আমি এমন কিছু মহান লোক নই যে আমার পরিচয় করাতে হবে। আমি কে না জেনেই আমার সঙ্গে ওরা কথা বলছে। এই ঢিবির মধ্যে নন্দিনীকে স্বামীজি 20 বছর ধরে দিকবন্ধন করে রেখে দিয়েছিলেন, কিন্তু এখন সেই নন্দিনী স্বামীজিকে মেরে ফেলেছেন। স্বামীজিকে মারার পর ওই নন্দিনীর মনের মধ্যে যে কি রয়েছে সেটা বুঝতে পারছি না মাধবী। নন্দিনী এখন শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে না, ওই জঙ্গল দেবীর পাওনা 3টে কালচক্রের মধ্যে একটা কালচক্র ও আগেই দেবীর কাছে রেখে দিয়েছে। কালচক্র রেখে দিয়েছে? কেমন করে, কবে?
আমার দাদা নন্দিনীকে দেখবার পর নন্দিনী কেমন দেখতে তা একটা চিঠিতে লিখেছিল, সেই চিঠি আপনাদেরই পাঠিয়েছিল। সেই চিঠি আপনারা পেয়েছেন, সেটা কোথায়? ওই রকম কোন চিঠি তো আমি কোনোদিন পাইনি। পাওয়া তো উচিত ছিল, কিন্তু দাদা তো আমাকে এটাই বলেছিলেন। ওই রকম কিছু হলে আমি জানতে পারতাম তো, কিন্তু স্বামীজির কাছ থেকে এরকম কোন চিঠি তো আমি পাইনি। তাহলে হয়তো এর পরে আসতে পারে। ওই চিঠিটা তোমরা কোনোদিন পাবে না, তার কারণ ওটা আমার কাছে। ওই চিঠিতে নন্দিনীর পাওয়া রূপের ব্যাপারে বিস্তারিত লেখা আছে। ওই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। ঠিক আছে মাধবী। একটা কালচক্র পাওয়ার পর আর নন্দিনী চুপ করে বসে থাকবে না, বাকি দুটো কালচক্রের ওপরেও নিশ্চয়ই লক্ষ্য রেখেছে। এরপর নন্দিনীর রাগের বলি, আপনাদের দুজনের মধ্যে একজন কেউ হবেন। সাবধানে থাকবেন, আমি যাচ্ছি। মাধবী, এমন একটা কথা শুনিয়ে তুমি যাচ্ছি বলে চলে যাচ্ছ যে? তুমি এখানেই থাকতে পারো তো, তুমি এখানে থাকলে আমরা মনে একটু সাহস পাবো। আমার মনোযোগ শুধু ওই বাচ্চাটার উপরে আছে। ওই বাচ্চাকে শেষ না করা অবধি আমাকে কোনো ব্যাপারে জোর করবেন না। ওই কাজটা শেষ হবার পর আমি নিজেই এসে দেখা করব। দাদা, কে ছিল মহিলা? তোমাকে নাম ধরে ডাকছিল? ও হলো আমাদের সেই স্বামীজির বোন। অনেক বছর তপস্যা করার পর ও আমাদের এখানে এসেছে। না আঙ্কেল, ওনার আশা দেখে উনি বরদান পেয়ে এসেছেন এরকম মনে হচ্ছিল না। কোথাও জীবনে অনেক মার খেয়ে এসেছেন এরকম মনে হচ্ছিল। চুপ কর। আসলে দাদা, ওনাকে দেখলে কিছু হারিয়ে গেছে বলে মনে হয়, ও তাই বলতে চেয়েছিল। দাদা, বাইরে ওনার সঙ্গে অনেক সিরিয়াস কথা বলছিলেন, কিছু হয়েছে দাদা? স্বামীজি মারা গেছেন। স্বামীজি মারা গেছেন? কি দাদা, এত বড় একজন স্বামীজি মারা গেছেন আর এই কথাটা আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? আমি নিজে সেই শোক থেকে এখনো বেরোতে পারিনি। সেই সব কথা তোমাদেরকে বলে আর কষ্ট দিতে চাইনি। স্বামীজির আয়ু ওইটুকুই ছিল এটা ভেবে এই মৃত্যুটাকে মেনে নেওয়াই ভালো। কি হলো নীলা? বাবা, এটা কি হলো? কি জানি, চলো। স্বামীজিকে মেরে ফেলেছে, বাঁচলাম। আমাকে তো এখনো নিঃশ্বাসটা নিতে দিচ্ছে, এরপর কি হবে সেটা জানি না। আমি যখন বাইরে আসব তখনই শুধুমাত্র নিজের রূপটা পাবো, আর তখনই আমি এখান থেকে পালিয়ে যাব। কিরণ, কিরণ, এই তাই ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে আসছিস? বাবা, একটা দরকারি লোকের সাথে মেসেজে কথা বলছি, পরে নিয়ে আসছি বাবা। কিরণ, আমার শাস্তের থেকে তোর এই ফোনে চ্যাটিংটাই বড় হলো। বাবা, ফোনটা দাও বাবা। আগে ওষুধটা নিয়ে আয়, তারপর তোকে ফোন দেবো। ফোনটা দেবে কি না? কি রে, বাড়াবাড়ি করছিস না? বাবা, একটা ইম্পর্টেন্ট ম্যাটার বাবা, মালয়েশিয়ার একটা মেয়ের সাথে কথা বলছি বাবা। মালেশ্বরম থেকে? পুরনো বান্ধবী পদ্মিনীর মেয়ে হতে পারে? হ্যালো, মালেশ্বরম না, মালয়েশিয়া। ও, মালয়েশিয়া? হ্যাঁ, ও রোজ আমাকে খেয়েছি কিনা জিজ্ঞেস করে তারপরে খায়, দুপুরে আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করে তারপর নিজে খায়। এইসব দেখে মনে হচ্ছে ও আমাকে ভালোবাসতে শুরু করেছে বাবা। ও, এই জন্মে তো তুমি আমার বিয়ে দেবে বলে মনে হচ্ছে না। আমি যাকেই ভালোবাসছি তাদের সবার বিয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য আমি মালয়েশিয়ার একটা মেয়েকে ধরে ফেলেছি। মালয়েশিয়ার মেয়ে আমাদের ঘরে চলবে না বাবা, আমার সেটিং হবেই বাবা। এই
হাতছাড়া। বাবা, এই মেয়েটাকে বিয়ে করতে পারলে লাইফ পুরো সেট হয়ে যাবে বাবা। আমি বেঁচে থাকা পর্যন্ত তুই ওকে বিয়ে করতে পারবি না, বাঙালি মেয়েকেই বিয়ে করতে হবে। বাবা, ও বাঙালি মেয়ে বাবা, মালয়েশিয়াতে ওর বাবা কোটিপতি। কি বললি? এটাই যে বাঙালি। আহা, তার আগে তুই কি বললি? ওর বাবা কোটিপতি। বাহ, খুব ভালো কথা। তোর এই কথাটার জন্য আমি মালয়েশিয়ার মেয়ের সাথে তোর বিয়ে দিতে রাজি হলাম। আমিও তাই করেছি। তোর মা লাখপতির মেয়ে ছিল বলে তাকে ভালোবাসলাম। ও, আমার থেকে বড় করছিস, তুই কোটিপতির মেয়ের সঙ্গে প্রেম করছিস। আমি দেশি প্রেম করেছি, তুই বিদেশি প্রেম করছিস। সরি বাবা, লাগনি তো। কন্টিনিউ। তারা ইয়া আহা। কিছু না গো, আমি তোমাকে চেনামি বলে ভেবেছিলাম। তুমি কি এই স্কুলে পড়ো? হ্যাঁ, ঠিক বলেছো আন্টি। ঠিক আছে, যাও, ভালো করে পড়ো। তাহলে তুইও এই স্কুলেই পড়িস, জেনে গেছি। খুব তাড়াতাড়ি খুঁজে বের করে তোর গল্প শেষ করে দেব। কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছো মনে হচ্ছে। স্বামীজিও এইভাবে চলে গেলেন, মাধবীর তপস্যাও ভঙ্গ হয়ে গেল। সেটা জানি বলেই তো এত ভয় পাচ্ছি, মনে পড়লেই ভয় লাগছে। তুমি আবার সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছ। নন্দিনী একটা কাল চক্র জঙ্গলের দেবীর কাছে দিয়ে এসেছে, ওই দেবীও তার শক্তি ফিরে পেয়েছে। পার্টনার, এই রকম একটা পরিস্থিতিতে আমরা কি করে নন্দিনী কোন রূপে আছে সেটা জানতে পারবো? পার্টনার, আমার কিন্তু দিন দিন ভয় বেড়েই যাচ্ছে। তুমি আগে সাহস জোগাতে, এখন তো তুমিও ভয় দেখাচ্ছ। আমি কি করব? মাধবী তো নন্দিনীর রূপটা ধরতে পারেনি, আমরা কি করে বুঝব?
আমার কথাটা তুমি বুঝতে পারছো পার্টনার? পার্টনার পার্টনার বিজু, ফোনে রিং বাজলেও তুই ভয় পেয়ে যাচ্ছিস। হ্যালো দাদা, আপনি যেমন বলেছেন লোকটাকে আমরা ধরে ফেলেছি। হ্যাঁ তাই? হ্যাঁ দাদা। এখনো কোথায় আছে? ওকে আমরা এখন কোম্পানির গোডাউনে রেখে দিয়েছি। কি করতে হবে শুধু হুকুম করো। না না, কিছু করো না। ওর কাছে একটা জরুরি কথা জিজ্ঞেস করবার আছে। ওকে ওখানেই রাখো, আমি নিজে ওখানে আসছি। হ্যাঁ বিজু, আমার লোকেরা ফোন করেছিল, মুনিশ্বামীকে ধরে ওরা আমার গোডাউনে রেখে দিয়েছে। বারবার ও আমাদের হাত ফসকে পালিয়ে গেছে, এবার কোথায় যাবে? ওই পাগলটাকে আমি এমন মার মারব, নন্দিনীকে ওখানে আসতেই হবে। নন্দিনী কোন রূপ ধরে আছে সেটাও নিজেই বলবে। চল বিজু, আর একটু পরে সব জানতে পারবো। চল তাড়াতাড়ি চল, চল। ভৈরবী, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? নন্দিনী এখন কোন রূপে আছে সেটা না জানতে পেরে আমরা ভয় পাচ্ছিলাম, আর একটু পরেই সেটা আমরা জানতে পারবো। ভৈরবী, কিভাবে? ওই মুনির স্বামীকে আমার লোকেরা ধরে আমার গোডাউনে বেঁধে রেখেছে। ওকে ভালো করে চেপে ধরলেই ওর কাছ থেকে আমরা নন্দিনীর ব্যাপারে সব জানতে পারবো। তুমিও আমাদের সঙ্গে চলো, তোমাকে দরকার হতে পারে ভৈরবী। বাবাকে এত করে বলার পরেও বাবা ওদের হাতে ধরা পড়ে গেল। তুমি কি চিন্তা করছো ভৈরবী? সেরকম কিছু নয়, ওই মনির স্বামীর মুখ দিয়ে সত্যি কথাটা কিভাবে বের করবো সেটাই ভাবছিলাম। আমরা বলাবো, তুমি সঙ্গে এসো ভৈরবী, চলো। বাবাকে এই পাপিগুলোর হাত থেকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। এসো। শয়তানগুলো আবার তোরা? দাদা, এত করে জিজ্ঞেস করলাম কিছুতেই মুখ খুলছে না। আমাকে যে কথা দিয়েছিলিস সেই কথার কখনো খেলাপ না হয়। রাগ করিস না মা নন্দিনী, এখানে আসিস না। নন্দিনী এখানে আসবি না, মনে থাকে যেন, চলে যা। আমাকে কথা দিয়েছিলিস, ভুলবি না। তুই হলি একমাত্র নন্দিনীর বিশ্বস্ত লোক, তোর নিজের কি হবে সেটা না ভেবে নন্দিনীর কি হবে সেটা নিয়ে তুই চিন্তা করছিস। নন্দিনীকে নিয়ে তোর খুব চিন্তা তাই না? তোর বয়স হয়েছে বলে এখনো কিছু না করে চুপ করে আছিস। নন্দিনী কোন রূপ ধারণ করে আছে, কোথায় আছে সেটা আমাদেরকে বলে চুপচাপ এখান থেকে চলে যাই।
আমার প্রাণটাও যদি চলে যায়, নন্দিনীর ব্যাপারে তোদের একটা কথাও বলবো না। তুই কি বলবি? আমরাই তোকে বলাবো, মার খেলে সত্যি কথা ঠিক বেরিয়ে আসবে, তখন তুই নিজের মুখেই সব বলবি। নন্দিনী, একদম তাড়াহুড়ো করবি না, এরা যদি আমায় মেরেও ফেলে তুই এখানে আসবি না, আসবি না। বিজু, স্বামী সেরনামাই আব্বা, এখনো যদি সত্যি কথাটা আমাদের না বলিস তাহলে এইরকম মার খেয়েই মরে যাবি। যদি কিছু হয় তুই রাগ করো, সামনে আসবি না নন্দিনী। পার্টনার, এত মার খাচ্ছে, এ তো মুখই খুলছে না। তুই আমাকে কত মারবি? নন্দিনীর ব্যাপারে আমি মুখ খুলবই না, নন্দিনীর ব্যাপারে আমি কিছুই বলবো না। তোদের আমাকে মারা এক একটা আঘাতের জন্য নন্দিনীর কাছে জবাবদিহি করতে হবে, নন্দিনী কিছুতেই তোদের ছাড়বে না। তুই মরলে নন্দিনী কষ্ট পাবে, তোকে খুন করে নন্দিনীকে কষ্ট দেব, আর তারপর নন্দিনীকে ঠিক খুঁজে নেব। বিজু, কি হলো পার্টনার? তুই মারার চেয়ে বরং ভৈরবী মারলে ও মুখ খুলতে পারে। হ্যাঁ পার্টনার, তুমি ঠিকই বলেছ। ভৈরবী, তুমি মেরে জিজ্ঞেস করো, বিজুর চাইতে বরং তুমি মারলে বেশি কাজ হবে। কেন বলো তো? নন্দিনীর ব্যাপারে গঙ্গার কাছে এসে ও লুকিয়ে লুকিয়ে কথা বলতো, এখন তুমি ওকে মারলে ওই গঙ্গাই মারছে বলে মনে হবে। নাও মারো ভৈরবী। বিজু, ওটা ভৈরবীকে দে। নাও ভৈরবী, কি এত ভাবছো, ধরো না, মারো। ধরো। নন্দিনী, আমার প্রাণ বাঁচানো জরুরি নয়, আমার জন্য ওই কালচক্রই জরুরি। আমার ব্যাপারে তোকে চিন্তা করতে হবে না, কালচক্রের ব্যাপারে চিন্তা কর। যাই হয়ে যাক, তুই এখানে আসবি না, তোকে তোর বাবার দিব্যি। কি চিন্তা করছো তুমি ভৈরবী? মারো, ওর উপর প্রত্যেকটা আঘাত নন্দিনীকে এখানে আসতে বাধ্য করবে, মারো ওকে। আমায় ক্ষমা করো বাবা, এই মুহূর্তে তোমাকে না মারলে ওরা আমার উপর সন্দেহ করবে, তাই তোমাকে মারতেই হচ্ছে, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমাকে আমি যতই মারি না কেন তোমার কিচ্ছু হবে না, সব কষ্ট আমি নিয়ে নেব বাবা। মারো ভৈরবী।
পার্টনার এত জোরে জোরে মারছে, কিন্তু একে দেখো মনে হচ্ছে যেন পাথরের মূর্তিতে জল ঢালছে কেউ। দাঁড়াও দাঁড়াও, কি হলো ভৈরবী, ফেলে দিলে কেন? শুধু রাগের বসে ওকে মেরে না ফেললেই হলো ভৈরবী। এটা তুই কি করলি নন্দিনী? তাড়াহুড়ো করে দড়িটা খুলে ফেললি কেন তুই? চলে যা এখান থেকে। কি করছো তুমি ভৈরবী? যা বলছি। ওকে তোমরা কেউ ধরবে না। কি ভৈরবী, একে ধরবার জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে সেটা জানো? যখন ওকে আমরা হাতে পেলাম তুমি ওকে ছেড়ে দিলে। ওকে যতই মারা হোক না কেন ও কিছু বলবে না, কিছুতেই মুখ খুলবে না। তাই বলে হাতে আসা সুযোগ এভাবে নষ্ট করবে? আমার তো মনে হয় তোমার আর নন্দিনীর মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে। বেকার চোখ রাঙিয়ে লাভ নেই। বিনা কারণে আমাকে সন্দেহ করো না। আমি অনেক ভেবেই ওকে ছেড়ে দিয়েছি। কি ভেবে ওকে ছেড়ে দিলে ভৈরবী? তোমরা তো ওই লোকটাকে আগেও মেরেছিলে, তখনও তো ও সত্যি কথাটা বলেনি, আজও ও মার খেয়ে কিছু বলেনি। ও মরে গেলেও মুখ খুলবে না এটাই ও ভাবছে, তাই ওকে ছেড়ে দিয়েছে। এইবারে তোমরা ওর পিছনে লোক পাঠিয়ে খবর নাও, সত্যিটা কি সেটা না ভেবে তোমরা ওকে ধরে আনার জন্য লোক পাঠাও। কিন্তু ওকে পালিয়ে যেতে দিলে যে? বেশি দূরে পালাবে না নিশ্চয়ই, খোঁজো ওকে, ওকে খুঁজে বের করতেই হবে। তুমি যেটা বললে সেটাই ঠিক ভৈরবী, তোমাকে এখানে নিয়ে এসে তাহলে ভালোই করেছি, ভালো উপায় বার করেছো। এই যাও ওকে ফলো করো, খুঁজে আনো ভৈরবী। কি হলো ভৈরবী, যে মার খেয়েছে সে পালিয়ে গেল আর তোমায় দেখে মনে হচ্ছে? এই মুখ বন্ধ কর, ভৈরবীকে উল্টো পাল্টা বলিস না, চল আয়। যাক বাবা, বাবাকে ওদের হাত থেকে বাঁচাতে পেরেছি। তোকে আমি খুবই পছন্দ করি, কেউ জানবে না আমি তোকে তুলে নিয়ে গিয়ে। সোজা কিচেনে নিয়ে যাব, তোকে তিনটে টুকরো করে নুন লেবু হলুদ লঙ্কা আর মশলা দিয়ে ভালো করে মিক্স করে তেলে ডুবিয়ে ভালো করে ফ্রাই করে বাটারের সঙ্গে তোকে যখন খাবো, আহ কি দারুণ টেস্ট হবে, নামি কোনো রেস্টুরেন্টের খাবারের মতো। চলো চলো এবার তুমি সোজা কিচেনে চলো। এখানে কি করছেন? কিছু না, এই মাছটাকে খুব ভালো দেখতে তাই ওকে দেখছিলাম। আপনি দেখছিলেন সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছিল আপনি মাছটা খেতে চাইছেন। না না তেমন কিছু না,
এই বেটা এসে আমার সব খাবার প্ল্যান নষ্ট করে দিল। ঠিক আছে, মাছটাকে পরে ভেজে খাবো। তুমি বাবা? কিছু না মা, জলটা পাল্টাবো বলে মাছটা বার করলাম, ও লাফ মারলো। আমার অনুমতি ছাড়া এই মাছটাকে তুমি এখান থেকে কেন বের করছিলে? কেন মা এত রাগ করছো? জলটা পাল্টালে মাছের পক্ষে ভালো, তাই জলটা পাল্টাচ্ছিলাম। তা এর জন্য তুমি এত কেন রাগ করছো? তুমি বের করেছো বলেই তো মাছটা ওখানে ছটফট করছিল। মাছটা বাইরে বেরোলে কি হয়েছে? আবার তুলে জলে দিয়ে দিলেই হলো তো। আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা। এই মাছটা সাধারণ মাছ না, এই মাছটা থাকা খুব মঙ্গলের। একবার এটাকে জলে রাখলে এটাকে বের করতে নেই। বাইরে না বের করে কি করে জলটা পাল্টাবো মা? এই মাছটা সেটা সহ্য করতে পারবে না। দয়া করে এই কাজটা করতে যেও না। কি বলছো মা, তোমার কথা শুনে তো আশ্চর্য লাগছে। এই মাছটা এভাবেই থাকে বাবা, সেই জন্যই আমি একটু ভয় পেয়ে চিৎকার করেছি। তুমি তার জন্য কিছু মনে করো না।